ইলিশের বাড়ি নামে পরিচিত সদর ও হাইমচর উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর তিন আসন। ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত ১০টি সংসদ নির্বাচনে তিনবার আওয়ামী লীগ, তিনবার বিএনপি, দুইবার জাতীয় পার্টি ও দুইবার স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রিক তৎপরতা বেড়েছে সম্ভাব্য প্রার্থীদের, চলছে প্রচার প্রচারণা। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ। আমার দল আমাকে আবারও এই এলাকা থেকে আমাকে মনোনয়ন দেবে এবং আমি বিশ্বাস করি যে এই এলাকার মানুষ তারা আমাকে আবারও তাদের প্রতিনিধি হবার সুযোগ দেবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আসনটি আবারও দখলে আসবে বলে মনে করে বিএনপি। আমি সকল নেতৃবৃন্দকে এক জায়গায় এনেছি এবং আমি আশা করি আমাকে মনোনয়ন দিলে চাঁদপুর হাইমচর তিন আসনের আমরা ধানের শীষকে বিজয়ী করব। ভোটাররা বলছেন নারী নির্যাতন প্রতিরোধ এবং এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দেবেন তারা। যিনি আমাদের ঘোষিত চিকিৎসা মহাবিদ্যালয়টি পূর্ণাঙ্গরূপে চালু করবেন এবং আমাদের ছেলেপেলেদের উচ্চশিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন। নারী বান্ধব ও নারী নির্যাতন প্রতিরোধে আমাদের নারী সমাজের পাশে যিনি থাকবেন, জাতীয় নির্বাচনে এমপি হিসেবে আমরা তাকেই চাচ্ছি। চাঁদপুর তিন আসনে ৪,২৯,৮০০ ভোটারের মধ্যে নারী ভোটার ২,০৮,০০০। সময় সংবাদ, চাঁদপুর।